আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক, আজকে আপনাদের সর্বশেষ যে করোনা ভাইরাস বা কোভিড-19 ভাইরাসের প্রাদুর্ভাব থেকে আপনি এবং বাংলাদেশ জাতিকে সুস্থ রাখতে, ভালো রাখতে যে আপডেট, হেলথ পরামর্শ, হেলথ টিপস, সেটা নিয়ে আপনাদের কথা বলবো। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফ হতে শুরু করে যতগুলা ওয়ার্ল্ড হেলথের বিভিন্ন অর্গানাইজেশন, বাংলাদেশ সরকার, বিভিন্ন দেশের চায়না সরকার, সিঙ্গাপুর সরকার হতে শুরু করে সারা বিশ্বে যত অথেন্টিক ডাটা আছে, সেই ডাটাগুলার সবচেয়ে আপডেটেড যে ডাটা আছে, যে হাউ টু প্রিভেন্ট ইউ ফ্রম করোনা বা কোভিড-19 ভাইরাসেস। সো দর্শক, সেটা নিয়ে আপনাদেরকে আমি টিপসগুলো দিব। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি খেয়াল করবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের স্বাস্থ্যের জন্য, এই মারাত্মক মহামারী রোগ থেকে আপনাদের বাঁচাতে সবাইকে আল্লাহ পাক আমাদের সহায়তা করবে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই ভিডিওটি কবুল করে নেক এবং সকল জাতিকে, সকল মানুষকে এই মারাত্মক রোগ থেকে হেফাজত করুক, আমিন। আসেন, এই কোভিড-19 এই ভাইরাসটি প্রথমে চীনে বিভিন্ন পশু পাখি থেকে বা বিভিন্ন প্রাণী থেকে, যেভাবে হোক মানুষবিহীন অন্যান্য পশু পাখি জীব জানোয়ার থেকে মানুষের মধ্যে সংক্রমণ হয়েছে, তা থেকে চায়না, চায়না থেকে এখন বিশ্বের 114-15টি দেশের মধ্যে অলরেডি ছড়িয়ে গিয়েছে, আপনারা জানেন। তাহলে এটা বোঝা যায় দিস ইজ এ কন্টাজিয়াস ডিজিজ এবং কমিউনিকেবল ডিজিজ। আমরা যারা চিকিৎসা বিজ্ঞানী, আমরা রোগ নিয়ে গবেষণা করি, রিসার্চ করি, আমরা রোগকে দুভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ, আর একটা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ। এই করোনা ভাইরাসটা হচ্ছে একটা কমিউনিকেবল ডিজিজ এবং ছোঁয়াচে রোগ একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, এইভাবেই এটা ছড়িয়ে যাচ্ছে। এটা পশু পাখি থেকে মানুষের মধ্যে আসছে এবং মানুষ থেকে মানুষ, মানুষ থেকে মানুষ, এভাবেই ছড়াচ্ছে। তো আমাদের যে জিনিসগুলো জানা দরকার এবং আপডেট যে জিনিসগুলো আমরা জানবো ইনশাআল্লাহ, আপনারা পুরো ভিডিওটি আবারও বলছি মনোযোগ সহকারে শুনবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন এবং ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন। প্রথমত হোম কোয়ারেন্টাইন কি এবং হোম কোয়ারেন্টাইনে যারা থাকবে, স্পেশালি বিদেশ ফেরত আমাদের যারা আছেন, বাংলাদেশের মানুষ বিদেশে গিয়েছিলেন, তারা বাংলাদেশে যারা চলে আসছে, তাদেরকে বলবো অবশ্যই আপনারা হোম গভর্নমেন্টের যে নির্দেশাবলী, হোম কোয়ারেন্টাইন থাকা, সেটা অবশ্যই আপনারা মেনে চলবেন। এবং হোম কোয়ারেন্টাইনে থাকা যাত্রীদের করণীয়টা কি, আপনারা কীভাবে থাকবেন, হোম কোয়ারেন্টাইন কী, সেটা আমাদের অবশ্যই জানা দরকার। আপনার কাছে যে কার্ডটি দেওয়া হয়েছে, স্বাস্থ্যের যে তথ্য কার্ডটি, সেই কার্ডটি আপনাকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের কাছে আপনাকে হস্তান্তর করা উচিত বা করতে হবে আপনাকে। এবং এই সংক্রান্ত বাংলাদেশ সরকারের আইন আছে যে কোনো কমিউনিকেবল রোগ যদি কেউ আপনি গোপন রাখেন এবং ছড়ান, তাহলে কিন্তু আপনাকে দণ্ডনীয় অপরাধী বা আপনার সাজার আয়তা আসতে পারেন। সো তাছাড়াও আপনাদের মানবিক কারণেই এই কাজটা করা উচিত, কারণ আপনি যেহেতু বিদেশ থেকে এসেছেন, দয়া করে আপনি আপনার বাচ্চা কাচ্চা, আপনার বাবা মা, আপনার স্ত্রী, আপনার হাজব্যান্ড, এদেরকে রোগটা ছড়াবেন না। কারণ আপনাদের, আপনার থেকে তাদের ছড়াবে, তাদের থেকে আত্মীয় স্বজন ছড়াবে, আত্মীয় স্বজন থেকে চারপাশে সবাইকে ছড়াবে। আপনাদের দয়া করে আমি বলবো, প্লিজ দয়া করে হোম কোয়ারেন্টাইনে যে নির্দেশাবলী গভর্নমেন্ট দিয়েছে এবং বিভিন্ন চিকিৎসা স্বাস্থ্য সংস্থা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিয়েছে, প্লিজ দয়া করে আপনারা একটু মানার চেষ্টা করেন ভাই। এটা আপনাদের জন্য খুবই দরকার, পুরো জাতির জন্য দরকার, কারণ আপনারা যদি না মারেন তাহলে এই রোগটি আরও ছড়াতেই থাকবে। আর আপনার যদি, আপনি যদি যাত্রাকালীন সময় বা অবতরণের পর অসুস্থ বোধ করেন, যেমন 100 ডিগ্রি ফারেনহাইটের বেশি যদি গলা ব্যথা হয়, শ্বাসকষ্ট হয় এবং আপনার যদি এই জাতীয় কোনো সমস্যা মনে হয়, তাহলে অবশ্যই যে সরকারের যে হেলথ মানে ডেস্ক আছে, যেটা অলরেডি বিভিন্ন মিডিয়াতে দেওয়া আছে এবং ওয়েবসাইটগুলোতে আছে, আপনারা জানেন, সেখানে অবশ্যই স্বাস্থ্য অধিদপ্তরের যে হেল্প ডেস্কে আপনারা কথা বলবেন, কথা বললে ওখান থেকে অবশ্যই আপনাদেরকে তা গভর্নমেন্ট আপনাদের নিয়ে আপনাদের টেস্টগুলো করে কনফার্ম করবে যে যাতে কোনো সমস্যা আছে কি না। বাড়িতে ফেরার পথে অবশ্যই আপনাদের গণপরিবহন এরিয়ে আপনাকে অ্যাম্বুলেন্স বা নিজস্ব পরিবহনে চলাফেরা করতে হবে এবং চলাফেরার সময় গাড়ির দরজা জ্বালানা এগুলো খোলা রাখবেন এবং মাস্ক ব্যবহার করবেন। বাড়ি ফেরার 14 দিন হোম কোয়ারেন্টাইন থাকতে হবে। এই সময় নিম্নোক্ত যে আমি যে কথাগুলো বলছি, এই কথা পরামর্শগুলো আপনাদের অবশ্যই মেনে চলতে হবে। তাহলে আপনি বিদেশ থেকে আসার পর যেটা করবেন, যদি আপনার গলা ব্যথা বা
জ্বর বা এই জাতীয় সমস্যা মনে হয়, সব ক্ষেত্রে যে আপনি করোনা আক্রান্ত তা কিন্তু না, অনেক ভাইরাল অন্য ফিভারগুলো তো ক্লিনিক্যাল ফিচারগুলো প্রায় কাছাকাছি। সো এটা নিয়ে ওরিড হওয়ার কোনো কারণ নেই, যেহেতু আপনারা একটা নির্দিষ্ট দেশ থেকে আসছেন, যে সকল দেশে জাতীয় রুগী আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই এই দেশের সরকারকে সহায়তা করতে হবে। এখন আসেন বাড়িতে আপনার যে নিয়মগুলো আপনাদের মেনে চলা উচিত, সেটা হচ্ছে যে চিকিৎসা সেবা নেওয়ার জন্য হাসপাতালে যাওয়া ব্যতীত সর্বক্ষণিক বাসায় থাকতে হবে আপনাদের। যদি কোনো কারণে প্রয়োজন হয় সেটা আপনাদের অবশ্যই হাসপাতালে যেতে হবে, কিন্তু তা না হলে বাসায় থাকবেন। আর তার আগে যেটা প্রয়োজন, যে আর আগেও বাংলাদেশ সরকারের যে ইউনিটসগুলো বলছে যে আপনাদেরকে ফোন দেওয়ার জন্য, ফোন দিলে অবশ্যই টিম গিয়ে আপনাকে চেক করবে, চেক করে যদি মনে হয় জাতীয় রুগী তাহলে আপনাকে আইসোলেশনে বা হাসপাতালে স্থানান্তর করা হবে। বাড়ির বাইরের কাজ, স্কুল কলেজ অথবা জনসমাগম যাওয়া থেকে আপনি অবশ্যই বিরত থাকতে হবে। আলো বাতাসের সুব্যবস্থা সম্পন্ন আলাদা ঘরে থাকবেন এবং পরিবারের অন্যান্য সদস্যদের থেকে আলাদা থাকতে হবে আপনাকে। আপনি যেহেতু বাড়িতে আসছেন, ইমোশনাল হওয়ার কোনো সুযোগ নেই, অন্তত 14 ডেজ আপনাকে এভাবে আলাদা থাকতে হবে। সম্ভব একেবারে না হলে অন্যদের থেকে অন্তত 3 ফুট দূরত্ব বা 1 মিটার দূরত্বে আপনাকে অবস্থান করতে হবে, আলাদা ঘুমানোর ব্যবস্থা করতে হবে, আপনার জন্য আলাদা আলাদা সকল ব্যবস্থা একটু রাখার চেষ্টা করবেন। এটা কোনো কঠিন কিছু না, আমাদের প্রত্যেকটা বাড়িতে বাংলাদেশে সবারই সে ব্যবস্থা আছে, ইনশাল্লাহ আপনারা সেটা করবেন। সম্ভব হলে আলাদা গোসলখানা, আলাদা টয়লেট ব্যবহার করবেন। সম্ভব না হলে অন্যদের সাথে ব্যবহার করতে এমন স্থানের সংখ্যা কমান, ওই স্থানগুলোতে জানালা খুলে রেখে পর্যাপ্ত আলো ব্যবস্থা আপনাদের করতে হবে। বুকের দুধ খাওয়ান, এমন মা বুকের দুধ খাওয়াবেন। শিশুর কাছে যাবার সময় মাস্ক ব্যবহার করবেন এবং ভালোভাবে হাত সাবান দিয়ে ধুয়ে নেবেন, এবং সেটা বলা হয়েছে অন্তত 20 সেকেন্ড সাবানটা হাতে থাকতে হবে, দেন আপনি পানি দিয়ে ধুয়ে ফেলবেন। অত্যাবশ্যকীয় প্রয়োজনে ঘরের বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, মাস্ক খুবই জরুরি। কাশি শিষ্টাচার মেনে চলা, কাশি শিষ্টাচার হচ্ছে আমরা এই দেশের মানুষের একটা বদভ্যাস আছে, আপনার হাঁচি কাশি আসলে আপনারা দিয়ে দিই, আমরা সবার সামনেই মেরে দিই, সবার সামনে সামনে কে আছে এটা খেয়াল করেন না। অবশ্যই আপনার হাতের এলবো দিয়ে বা হাতের পিছনের অংশ দিয়ে সেটাকে মুখটা ঢেকে বা কোনো টিস্যু পেপার দিয়ে ঢেকে হাঁচি কাশি আপনারা দিবেন, এবং সেই টিস্যু পেপারটা আপনাকে অবশ্যই ডাস্টবিনে বা পুড়িয়ে ফেলতে হবে বা ডাস্টবিনে ফেলে দিতে হবে, এবং আপনাকে আবার সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিতে হবে। আর অবশ্যই বারবার সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থাটা আমরা বারবার বলছি, এটা আমাদের অবশ্যই এমনিতেও দরকার, তাও এখনও আরও বেশি বেশি আমাদের কাজটা করতে হবে। গণপরিবহন এড়িয়ে চলতে হবে এবং যতদূর সম্ভব আলাদা পরিবহনে নিজের মতো করে চলার অবশ্যই আপনারা চেষ্টা করবেন। বাসা থাকাকালীন সময় বারবার সাবান দিয়ে হাত ধুবেন, সেটা আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছি, এবং আপনাদের যে ব্যবহৃত টেবিল, দরজা, চেয়ার, হাতল যেগুলো ধরে আমরা খুলি, স্পেশালি রুমের হাতল বা বাথরুমের হাতল, এগুলো আপনাদের অ্যালকোহলযুক্ত সাবান বা জীবাণুনাশক যে সাবানগুলো আছে সেগুলো দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে না হলে কিন্তু আবার আপনি হয়তো পরিষ্কার করে আসলেন হাত, কিন্তু আপনি আবার হয়তো দরজা খুলতে গেলেন, সেই দরজা থেকে আপনার হাতে আবার আসতে পারে। অপরিষ্কার হাতে নাক, মুখ বা চোখে হাত দেবেন। আমরা অনেক সময় নাক খুঁটি বা মুখে প্রয়োজন ছাড়া হাত দিয়ে বা চোখ চুলকায় বিভিন্ন কারণে। সো পরিষ্কার না হলে হাত অ্যালকোহল এর মাধ্যমে জীবাণুনাশক না করে বা সাবান দিয়ে ভালোভাবে হাত না ধুয়ে সেই কাজটা আপনারা করবেন না। এই সময় যদি আপনার যদি কোয়ারেন্টাইন থাকা অবস্থায় যদি আপনার সর্দি, আপনার যদি জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট ইত্যাদি দেখা দেয়, তাহলে আপনারা IEDCR এর হটলাইন, যে নাম্বারগুলি দেওয়া আছে আমি বলছি, 01944333322, 01974001, 01937111001, এই জাতীয় আরও অনেক ফোন নাম্বার আছে, অথবা আপনারা 16263 অথবা 333 নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে আপনাদেরকে অবশ্যই সরকারিভাবে আপনাদেরকে টেস্ট বা সাহায্য করা হবে। হোম কোয়ারেন্টাইনে থাকাকালীন সময়ে আপনারা যা করতে পারেন, কারণ আপনি একজন মানুষ, সামাজিক জীব, আমরা মানুষ সবাই, আমরা একা থাকা খুব কষ্টকর বা মানসিকভাবে আপনি হতাশাগ্রস্ত হতে পারেন, কী করবেন আপনাকে?
কোভিড-19 সম্পর্কে এই যে হালনাগাদ যে তথ্য, আসলে এই রোগটি কিন্তু তার জীবাণু তাদের বিভিন্ন জেনেটিক চেঞ্জ আনছে বা এক এক রাষ্ট্রে এক একভাবে দেখা দিচ্ছে, চেঞ্জ হচ্ছে এবং আপডেটেড তথ্য আছে, বিকজ একেবারেই নতুন একটি ভাইরাস, যে ভাইরাসটি আপনারা জানেন যে মানব শরীরে আক্রমণ করে বহু মানুষের প্রাণহানি হয়েছে। সো চিকিৎসা বিজ্ঞানীরও রিসার্চ করছে এবং চিকিৎসা কী করা উচিত, কী করলে ভালো হবে, আমরা আপডেটেড করার চেষ্টা করা হচ্ছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এক এক সময় এক এক আপডেটেড ডাটা দিচ্ছে। সো হালনাগাদ ডাটা আপনাদের অবশ্যই পেতে হবে বা বসে আপনারা ইন্টারনেটের মাধ্যমে ডাটাগুলা বিভিন্ন ওয়েবসাইট যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, CDC, IEDCR এর ওয়েবসাইট বা বাংলাদেশ সরকারের যে স্বাস্থ্য হেলথ মিনিস্ট্রির যে ওয়েবসাইট আছে সেখানে আপনারা হালনাগাদ তথ্যগুলা পেয়ে যাবেন যে করা উচিত। পরিবার ও বন্ধুদের সাথে মোবাইল ফোন বা ইন্টারনেটে যোগাযোগ রাখতে পারেন, কোনো সমস্যা নেই, মোবাইল ফোনের মাধ্যমে কথা বলতে পারেন, এতে আপনি মানসিকভাবে সুস্থ থাকতে পারেন। শিশুকে তার জন্য প্রযোজ্যভাবে বোঝান, খেলা সামগ্রী দিন, খেলনা বারবার জীবাণুমুক্ত করুন। যে শিশু আছে, শিশু যদি কোয়ারেন্টাইন অবস্থায় থাকে তাকে খেলনা দিতে হবে পর্যাপ্ত, না হলে সে বিরক্ত হতে পারে তাকে, এবং খেলনাগুলা টাইম টু টাইম পয় পরিষ্কার করে ফেলতে হবে, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। নিয়মিত খাওয়া দাওয়া এবং হালকা ব্যায়াম করতে হবে, আপনি যেই যেই বাসায় থাকবেন বা যেখানে আছেন সেখানে লাইট এক্সারসাইজ করেন, একটু হালকা যদি সম্ভব হয় একটু হালকা দড়ি লাফ দিতে পারেন, হালকা একটু জগিং করতে পারেন রুমের মধ্যে, হালকা বিভিন্ন প্যারেড আমরা যে স্কুলে ছোটোকালে করেছি এই ব্যায়ামগুলো আপনারা করতে পারেন। সম্ভব হলে বাসা থেকে অফিসের কাজগুলো করবেন, অবশ্যই অফিসের কাজ বাসায় যে আপনি ইন্টারনেটের মাধ্যমে বা মোবাইল ফোনের মাধ্যমে যেভাবে সম্ভব সেটা করবেন। অবশ্যই মনকে মানে যে আমাদের হৃদয় দিলকে শান্ত রাখতে হবে, কুল থাকার চেষ্টা করবেন। এই সময় ও সুযোগে কাজে লাগিয়ে সাধারণত যা করার অবসর সময়, যেমন আপনারা অনেক সময় আমরা অনেক সময় পাই না যে ধর্মীয় বইগুলো এখন পড়তে পারি, আমরা ব্যস্ত সবাই, কিন্তু যেহেতু আপনি কোয়ারেন্টাইন অবস্থায় আছেন আপনি ধর্মীয় বইগুলো পড়তে পারেন, আপনি প্রয়োজনে ভালো গান শুনতে পারেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ বই আপনি পড়তে পারেন, যদি আপনার প্রয়োজন মনে করেন বিভিন্ন নাটক বা কমিক্স বিভিন্ন জিনিস আপনি ইন্টারনেটের মাধ্যমেও বা বাসায় আপনি বসে বসে দেখতে পারেন, এবং মোটামুটি আপনাকে একটু বিনোদনমূলক কাজে অংশগ্রহণ করতে হবে, সেটা অবশ্যই আপনাকে যেখানে আছেন সেখানেই করতে হবে। কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির পরিচর্যাকারী যে আপনাকে পরিচর্যা করবে বা আপনারা যারা কোয়ারেন্টাইন ব্যক্তি পরিচর্যা করবেন তাকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, বারবার সাবান দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে, কোয়ারেন্টাইন ব্যক্তিকৃত ব্যক্তির থেকে মানে 1 মিটার বা 3 ফিট দূরত্বে নিজেকে সবসময় রাখতে হবে, তাকে নিয়মানুসারে কোয়ারেন্টাইনে থাকতে উৎসাহিত করতে হবে। এবং এই জিনিসটা যারা আছেন বাংলাদেশে অনেকেই, আমরা যেন আমার আত্মীয় স্বজন যারা বিদেশ থেকে আসছেন বা তার যাদের সন্দেহ আছে তারা যেন আমরা একজন আরেকজন উৎসাহিত করি, আমরা যেন হেল্প করি। মনে রাখবেন উপযুক্ত কোনো ব্যক্তির উপর কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা থাকা সত্ত্বেও অমান্য করলে এবং যদি তথ্য গোপন করে তাহলে এটা শাস্তিযোগ্য অপরাধ, এবং সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ নির্মূল আইন 2018 এর আওতায় কারাদণ্ড অর্থদণ্ডে দণ্ডিত হতে পারেন। এটা IECDR ও স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারিকৃত বিভিন্ন আপনার সোশ্যাল মিডিয়া বিভিন্ন পত্রপত্রিকা অলরেডি দিয়েছে আপনারা জানেন। সো আসলে এটা আসলে আইনের প্রয়োগ আমরা করার প্রয়োজন নয়, আমরা সবাই সচেতন মানুষ, আল্লাহ পাক আমাদেরকে সেই বিবেক বুদ্ধি জ্ঞান দিয়েছে, আমরা যেন যার যার আত্মীয় স্বজন যারা যেভাবে আসছেন প্লিজ দয়া করে আপনারা একটু কোয়ারেন্টাইনে থাকেন 14 দিন অন্তত, আর এই নিয়মগুলো মেনে চলেন, কষ্ট হবে না, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। এখন আসেন আমাদের সাধারণ মানুষের করণীয় কী বা আমরা কী করলে আমাদের এই রোগ থেকে আমরা অনেকাংশেই বাঁচতে পারবো ইনশাল্লাহ। আমাদের এই মুহূর্তে থেকে প্রচুর ভিটামিন সি সমৃদ্ধ ফল জুস ভালো করে ধুয়ে খেতে হবে। ফলে ফরমালিন সন্দেহ থাকলে খাওয়ার আগে 15-20 মিনিট ফল পানিতে ভিজিয়ে রেখে তারপর ভালো করে ধুয়ে মুছে আপনারা ফলটি খেতে পারেন। সি সমৃদ্ধ যে টক ফলগুলো আপনারা জানেন বাংলাদেশে অ্যাভেলেবেল, লেবুর শরবত পান করতে পারি আমরা, প্রচুর পানি পান করতে হবে আমাদের সারাদিন, মাছ মাংস ডিম ভালোভাবে সিদ্ধ করে আমাদের খেতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। যারা বাসায় পাকশাক করেন বা যারা কাজের লোক আছে বা আমরা মা বোনরা যারা আছি এই এই সাবধানতা, আপনারা এখন হাফ সিদ্ধ বা ডিম পোস্ট বা হাফ বয়েল সিদ্ধ ডিম বা এই জাতীয় খাবার খাবেন না, এতে আপনাদের বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে। ডিম কাঁচা বা হাফ বয়েল খাওয়ার চিন্তা একেবারেই মাথা থেকে ঝেড়ে ফেলুন, এখন আপনাদেরকে পর্যাপ্ত সিদ্ধ করে খাবার খেতে হবে। মাস্ক ছাড়া ঘর থেকে বের হওয়ার কথা ভাববেন না, কিন্তু সব ক্ষেত্রে মাস্কের আসলে প্রয়োজন নেই,
আপনাকে যদি রুগী বা হাসপাতালে যান বা কোনো এমন কোনো জায়গায় যেতে হয় খুব বেশি লোক ক্রাউডি, সেখানে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। তবে একটি মাস্ক একদিনের বেশি ব্যবহার করা যাবে না, সে মাস্কটি ব্যবহার শেষে দিনের শেষে ডাস্টবিনে ফেলে দিবেন বা সেটাকে আপনি পুড়িয়ে ফেলবেন, তবে বাসায় আনবেন না। একান্ত জন না হলে হাঁচি কাশি আর জ্বর ঠান্ডা আক্রান্ত রুগীর কাছ থেকে নিরাপদ দূরত্বে বজায় রাখাই শ্রেয়। তবে অবশ্যই যদি নিজস্ব আত্মীয় স্বজন আপনাকে অবশ্যই তাকে হেল্প করতে হবে, সেই জন্য আপনি অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, প্রয়োজনে বারবার হাত ধুবেন এবং নিজে একটু প্রিকশন নিয়ে চলতে হবে। বাইরে থাকা অবস্থায় প্রতি ঘন্টায় হাত হ্যান্ডওয়াশ দিয়ে ধুয়ে নেবেন। হ্যান্ডওয়াশ অ্যাভেলেবেল বা যে কোনো কাপড় কাচা সাবান দিয়ে আপনি ধুতে পারেন বা গায়ে দেওয়া সাবান দিয়েও ভালোভাবে আপনি ধুয়ে নিতে পারেন। প্রতিদিন অবশ্যই আমরা সবাই গোসল করবো, এটা কিন্তু এখনই একটা অভ্যাস তৈরি করে নিতে পারি আমরা সবাই, যে নিয়মিত গোসল করব। পানির সাথে আমরা বিভিন্ন জীবাণুনাশক যে স্যাভলন, ডেটল বা এই জাতীয় যে কোনো মিক্স লিকুইড একটু মিশিয়ে এক চামচ করে মিশিয়ে নিতে পারি, এতে আমাদের উপকার হবে। নিতান্ত প্রয়োজন না হলে শিশুকে ঘরের বাইরে না নেওয়া এই মুহূর্তে শ্রেয়। যেহেতু স্কুল কলেজগুলো বন্ধ আছে, বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বেড়ানো বা বাইরে যাওয়া একটু ট্রাই করবেন, না যাওয়াটাই ভালো। অনলাইনে ফুড প্রোডাক্ট কিংবা বাইরে থেকে আনার জন্য প্রোডাক্ট অর্ডারে সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদেরকে। দেশের বাইরে প্রোডাক্ট অর্ডার দিয়ে এখন না কেনাই ভালো, কারণ বাইরে থেকে আসা এই সকল প্রোডাক্ট ঝুঁকি তৈরি করতে পারে। করোনা ভাইরাসের ঝুঁকিতে আছে যেহেতু সারা বিশ্বের বিভিন্ন দেশগুলা, সে সকল প্রোডাক্টগুলো থেকে আপনি আবার আরও ঝুঁকি তৈরি করতে পারেন। করোনা ভাইরাস বিশাল আকৃতির ভাইরাস যার প্রস্থের কোষ 400 থেকে 500 মাইক্রোমিটার, সুতরাং যে কোনো মুখোশ যেটা এই আকারের বস্তুকে প্রতিহত করতে পারে সেটা ব্যবহার করলেই হবে। আপনাকে ফার্মাসিস্টের কাছে গিয়ে বা ফার্মেসি থেকে একেবারে মাস্ক কিনে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। ভাইরাসটি বায়ুবাহিত নয়, মানে বাতাসের মাধ্যমে ছড়ায় না, যেহেতু এটা ভারী একটা ভাইরাস, আকারে বড়, ভারী বলে এটা মাটিতে পড়ে থাকে। সো শুধু সাধারণত যে রোগী রোগাক্রান্ত রোগীর 3 ফিট দূরত্বে বা হাঁচি কাশি বা কন্ট্যাক্টে আপনার এই রোগটা বেশি ছড়াতে পারে। সো একেবারে বাতাসের থেকে ভয় পাওয়ার কোনো অবকাশ নেই, আমরা স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করব। করোনা ভাইরাস যখন ধাতব কোনো পৃষ্ঠার উপরে পড়ে তখন এটি 12 ঘন্টা পর্যন্ত বাঁচতে পারে। কাপড়ের উপরে পড়লে 9 ঘন্টা, সরাসরি শরীরে লাগলে 10 মিনিট পর্যন্ত বাঁচতে পারে। তাই সাবান ও পানি দিয়ে ভালোভাবে জামা কাপড় পরিষ্কার করলে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিহত করা সম্ভব। তাহলে আমরা নিয়মিত গোসল করব সাবান দিয়ে এবং আমাদের কাপড় চোপড়গুলো সাবান দিয়ে নিয়মিত ধুয়ে আমরা রোদে শুকিয়ে ফেলব। যদি ভাইরাসটি 22 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলে আসে তবে এটি মারা যাবে, কারণ এটি গরম অঞ্চলে বাস করে না। তবে এই ডাটাগুলো আসলে এখনও ওইভাবে মানে স্বীকৃত না, কারণ ভাইরাসটা তার রূপ বারবার চেঞ্জ করছে। তবে এটাও ঠিক যে অত্যধিক তাপমাত্রায় কোনো ভাইরাস থাকে না বা কোনো জীবাণু সাধারণত থাকে না। তো এই জন্য আমরা যেটা করতে পারি যে আমরা কুসুম গরম, আমরা যেমন রং চা খেতে পারি, আমরা কুসুম গরম পানি আমরা খেতে পারি, সূর্যের আলোয় করোনা ভাইরাস কার্যকর থাকে না সেটা আপনারা বুঝতে পেরেছেন, যেহেতু অত্যধিক তাপমাত্রায় এই করোনা ভাইরাস মারা যেতে পারে। একটু গরম খাবার, গরম একটু থাকার মানে গরম পানি জাতীয় খাবার বা এটা মাঝে মাঝে আমরা বা কুসুম গরম পানি বা চা এগুলো খেতে পারি, এটা আমাদের অনেক উপকার আসবে। তার বিপরীতে যে আইসক্রিম বা ঠান্ডা পানি সম্পূর্ণ অ্যাভয়েড করতে হবে, আমরা কোল্ড টেম্পারেচার, কোল্ড যেমন এসি রুম এগুলো একটু অ্যাভয়েড করা, আমরা আপাতত এসি না চালিয়ে চেষ্টা করবো আলো বাতাসপূর্ণ রুমে থাকা। উষ্ণ লবণ পানিতে গরগল করলে করোনা ভাইরাস মারা যায়, টনসিল ও ফুসফুস প্রবাহ হতে পারে না। তাহলে আমরা গলা ব্যথা হলেই গরগর করবো, একটু লবণ পানি নিয়ে সেটা গরগর করবো, এটা শিশুদেরকে আমাদের অভ্যাসটা গড়ে তুলতে হবে। গণপরিবহন এড়িয়ে চলা খুবই গুরুত্বপূর্ণ, যেমন বাস, ট্রেন কিংবা যে কোনো ধরনের পরিবহনের জনক সমাগম যেখানে হয় সেখান থেকে অ্যাভয়েড করব। বিভিন্ন মনে করেন গান বাজনা, সিনেমা হল বা বিভিন্ন জন বস মানে খুব যেখানে কনসার্ট এই জাতীয় কোনো অ্যাক্টিভিটিস আমরা করব না, এবং এই জাতীয় ইয়ে থেকে আমরা সবাই দূরে থাকব, এই জনসমাগম থেকে আমরা দূরে থাকব। যেমন খেলা যেখানে অনেক একসাথে গ্যাদারিং হয়, সিনেমা হল এসব জায়গা থেকে আমরা অবশ্যই দূরে থাকব। একেবারেই কোনো প্রয়োজনে যেতে হলে, কোথাও কোনো প্রয়োজনে খুব যেমন বিভিন্ন মার্কেটে যেতে হলে আপনাকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে এবং সেখান থেকে এসে অবশ্যই ভালো করে হাত পরিষ্কার করতে হবে। এর মধ্যে অবশ্যই মুখে বা কানে, নাকে বা চোখে হাত দেওয়া যাবে না।
আপনি যে অফিসে ডেক্স কাজ করছেন, আপনি ডেক্সটা কি খেয়াল করেছেন? আপনাকে ডেক্সটা অবশ্যই কম্পিউটার কিবোর্ড ও মাউস নিয়মিত আপনার জীবাণুনাশক বিভিন্ন যেমন অ্যালকোহলযুক্ত বিভিন্ন হ্যান্ড ওয়াশ পাওয়া যায় এগুলা মাধ্যমে আপনি পরিষ্কার করে নিতে পারেন এবং নেওয়া উচিত। যেসব জায়গা মানুষ বেশি জ্বর হয় সেসব জায়গা থেকে আপনাকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠান যেমন আর্থিক, ব্যাংক, বিমা, যে কোনো স্কুল কলেজ এই সকল জায়গায় একই কলম অনেকে ব্যবহার করে বা কলমের ব্যবহার আছে, কলমটা নিয়মিত পরিষ্কার করতে হবে। যেমন কম্পিউটার কিবোর্ড মাউস এগুলো অনেকে ব্যবহার করে, একজন থেকে আরেকজনে আসতে পারে, টেবিল চেয়ারের হাতল থেকে আসতে পারে, আমাদের বাথরুমের হাতল থেকে আসতে পারে, বিভিন্ন লিফটের বাটন থেকে আসতে পারে, বিভিন্ন গণপরিবহনের হ্যান্ডেল থেকে আসতে পারে, বিভিন্ন বাসা ঢোকার যে দরজা বিভিন্ন জায়গার দরজা থেকে আপনাকে আসতে পারে। সো একই জিনিস ব্যবহার করে, যেমন মোবাইল ফোন, এই মোবাইল ফোন থেকে আপনার হয়তো আপনি হাত ধুয়ে আসছেন আবার এসে মোবাইল ফোনটা ধরলেন, মোবাইল ফোনে হয়তো এর আগে করোনা ভাইরাস ছিল তা থেকে আক্রান্ত হতে পারে। সো এগুলো আমরা পরে পয় পরিষ্কার বা অ্যালকোহলযুক্ত বিভিন্ন সলিউশন দিয়ে আমরা পরিষ্কার রাখতে পারি এবং কলম থেকে পরিষ্কার রাখতে পারি এবং বিভিন্ন টাকা পয়সা থেকেও জীবাণুটা ছড়াতে পারে। সো আমরা যখন এই জাতীয় টাকা পয়সা বা যে কোনো কিছুই ব্যবহার করবো আমরা যেন বারবার ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে দেন। আমরা খাবার খাওয়ার আগে অবশ্যই অবশ্যই খাবার খাওয়ার আগে আপনাকে ভালো করে হাত ধুয়ে আপনাকে খাবার খেতে হবে। শুভেচ্ছা বিনিময় আমরা একটু দূরে দূরে ভাবেই করি, দূর থেকে সালাম দিই, কোলাকুলি না করি, আমরা হাত কর্মদন যেন আমরা না করি, কারণ এতে আমরা খুব সহজেই রোগটা ছড়াতে পারি। আমরা হাত না ধুয়ে যেন আমরা কেউ মুখমণ্ডল স্পর্শ না করি। এই জিনিসগুলো আমাদের কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, আমাদের খেয়াল রাখতে হবে। যে আমি এর আগে বলেছি যে হাঁচি কাশি বা এই দেওয়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই আদব কায়দাগুলো মেনে চলতে হবে, যেখানে সেখানে যেন আমরা হাঁচি কাশি দিয়ে না বসি। আমরা যতটুকু সম্ভব ভিড় এড়িয়ে চলার আমরা অবশ্যই চেষ্টা করব। তো এই জিনিসগুলো আমাদের সবাই খেয়াল রাখতে হবে। আর আমি যেটা আরও বলবো যে আপনাদের অবশ্যই নিয়মিত শারীরিক কসরত করা, নিয়মিত হালকা এক্সারসাইজ করা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, ইসলামী যারা মুসলমান আছেন আপনারা নামাজ পড়ার আগে ভালো করে হাত সাবান দিয়ে মুখ এবং হাত ধুয়ে দেন, উজু করেন। পাঁচ ওয়াক্ত নামাজে যে পাঁচবার উজু আপনার করোনা ভাইরাস প্রতিরোধে যথেষ্ট। এই জিনিসগুলো খেয়াল রাখবেন, পয় পরিষ্কার রাখবেন, আপনাদের ব্যক্তিগত হাইজিন সবাই মেনটেন করবেন, নিয়মিত গোসল করবেন, নিয়মিত পয় পরিষ্কার রাখবেন। আমাদের বিল্ডিংয়ের বা বাড়ির আনাচে কানাসে এখন শুধু করোনা না, ডেঙ্গু জ্বরের প্রকোপ আসতে পারে, ম্যালেরিয়া জ্বরের প্রকোপ আসতে পারে, চিকুনগুনিয়া জ্বরের প্রকোপ আসতে পারে, বিভিন্ন অন্যান্য রোগও এর মধ্যে আপনার বেড়ে যেতে পারে। সো পয় পরিষ্কার রাখবেন, চারপাশে নিজের বাড়ির নিজের যে ডাস্টবিনগুলো চারপাশে আমরা সবাই পয় পরিষ্কার রাখার চেষ্টা করব। নিজের গাড়ি বা রিক্সা যে কোনো কিছু ব্যবহার্য সকল কিছু পয় পরিষ্কার রাখার চেষ্টা করব, মশার উৎপাত থেকে পয় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। তাহলেই আমরা এই জাতীয় কন্টাজিয়াস যে কোনো রোগ থেকে আমরা বাঁচতে পারি। সর্বোপরি আপনাদের আমি বলবো, এই রোগ থেকে ভয় পাওয়ার কোনো অবকাশ নেই। আপনার বডির ইমিউনিটি বাড়াতে হবে, আপনাকে হাসি খুশি থাকতে হবে। আর এর চেয়েও মারাত্মক রোগ পৃথিবীতে আছে, সো এই রোগে ভয় পাওয়ার কোনো অবকাশ নেই। হাসি খুশি থাকার চেষ্টা করেন এবং এই যে নিয়মকানুনগুলো সতর্কগুলো আমি বললাম ইতিপূর্বে এগুলো মেনে চলার চেষ্টা করেন। আর আমরা অবশ্যই এই রোগকে যেন ভয় দেখিয়ে ফেলি এমন কোনো অ্যাক্টিভিটিস না করি, তাহলেই আমরা এটাকে জয় করতে পারবো। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।